বাইরে বেরোতে গিয়ে রবিবার দিল্লির যমুনা এক্সপ্রেস ওয়েতে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো হাওড়ার ডোমজুড়ের দুই বাঙালি পর্যটকের। বেশ কয়েকজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। পারিবারিক সূত্রে জানা যায়, দুটি পরিবারের চারজন সদস্য উড়োজাহাজে কলকাতা থেকে দিল্লি যান। তাদের গন্তব্য ছিল উত্তর ভারত ঘুরে দেখা। এদিন সকালে দুটি গাড়িতে করে আগ্রার উদ্দেশ্যে তারা রওনা দেন। এদিন গাড়ি খারাপ হয়ে যাওয়ায় রাস্তার ধারে দাঁড়িয়ে পড়ে। সেই সময় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে নয়টার গ্রেটার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের পরীক্ষা করে 65 বছরের স্বপন ভট্টাচার্য ও তার বন্ধুর পুত্রকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় ডোমজুড়ে নিহতর পরিবারে গভীর শোকের ছায়া নেমে আসে। ওরা লক্ষ্মী পুজোর পরের দিনই বৃহস্পতিবার সকাল 7:30 গিয়েছিল বাড়ি থেকে। তারপর তো ওরা প্লেনেই গেছে, ওরা একটা নাগাদ ওখানে পৌঁছেছিল। তারপর তো মোটামুটি সবাই ঠিকঠাকই ছিল। এবার হঠাৎ আজকে সকালবেলা আমার যা ফোন করে বলছে যে এরকম বিরাট বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তোমার দাদাকে হসপিটালে, নায়ডা হসপিটালে ভর্তি করা হয়েছে, মনে হচ্ছে ও আর বেঁচে নেই। সে কি এইসব কথা তুমি কী বলছো? বলছে যে হ্যাঁ এরকম ব্যাপার হয়ে গেছে বলে তো বিশাল কান্নাকাটি করতে লাগলো, ফোনটা রেখে দিল। মোট দুটো ফ্যামিলি গিয়েছিল, আমার দেওরা চারজন গিয়েছিল আর স্কুলের স্বপন ভট্টাচার্য হাই স্কুলের টিচার ওনারা চারজন, উনি ওনার স্ত্রী ছেলে মেয়ে আর ওনার বন্ধুরা গিয়েছিল, একটাই বন্ধুর ওয়াইফ গিয়েছিল, ছেলের বউ আর মেয়ে, এই দুটো ফ্যামিলি গিয়েছিল দিল্লি বেড়াতে। আজকে সকালে না, এমনি হোয়াটসঅ্যাপে যেটুকুনি যা কথাবার্তা বলার, ছবি ছাড়ে এসব দেখাশোনা এসব হচ্ছিল। আজকে সকালে ওরা যাচ্ছিল আপনার আগ্রায় যাচ্ছিল, তা যাওয়ার পথে যমুনা নদীর ওখানে বলছে কোথায় একটা হাইওয়ে ছিল, এক্সপ্রেস ওয়ে ছিল, সেখানে ওই প্রথমকার গাড়িটা খারাপ হয়ে গেছিলো। ঠিক আছে, খারাপ হয়ে যাওয়ার পর দুটো গাড়িতেই মনে হচ্ছে একটা ছিল, বুঝতে পেরেছেন তো যে কথার যেটা ভাব। এবার ওই প্রথম গাড়িটা খারাপ হয়ে যেতে ওদেরকে গাড়িটা পুলিশ এসে সাইড করে দিয়েছিলো, এবার ড্রাইভার নেমে চলে গিয়েছিলো, কিন্তু অন্য সামনের দিক থেকে আর একটা গাড়ি এসে ওদের গাড়িতে অ্যাক্সিডেন্ট করে। করতে ওরা সামনে বসেছিল, ওই সামনের দুজনই ওই স্বপন ভট্টাচার্য মাস্টারমশাই আর সাহেব মণ্ডল, ওরা দুজনই সঙ্গে সঙ্গে স্পট ডেথ হয়ে গেছে। আর এরা আমি সকাল 9টার সময় ওনার স্ত্রী ফোন করে এই খবরটা দেন, ওনার স্ত্রীর নাম দোলা ভট্টাচার্য। শোকের ছায়া মানে আমাদের বাড়িতে তো সমস্ত জায়গা থেকে, ওনার স্কুলের কলিগরা থেকে, পাড়া প্রতিবেশী সকলেই ছুটে এসেছে এই মর্মান্তিক খবরটা পেয়ে। আমরা অত্যন্ত মর্মাহত এরকম একটা খবর শুনে। ওরা বুধবার দিন লক্ষ্মী পুজো ছিল, বৃহস্পতিবার দিন সকালে ওরা বেরিয়েছিল। ওরা এখান থেকে বেরিয়েছিল, আমার দাদা গিয়েছিল, বৌদি গিয়েছিল, ভাইপো ভাইজি দুজন, আর ওরা পাঁচজন, টোটাল মোট 9 জন গিয়েছিল। খবর আর কী পেলাম, খবর আপনারাও যা পেয়েছেন আমরাও তাই পেয়েছি। সকালবেলা রবিবারের ব্যাপার, ছুটির দিন সকলেরই, সকালে ফোন এলো আমাদের এখানকারই একজন পরিচিত ফোন করলো, এইরম এরম ব্যাপার, অ্যাক্সিডেন্ট হয়েছে, সিরিয়াস কন্ডিশন আছে। আমার দাদা মাস্টারমশাই আর ওইখানে সচিন ছোটো ছেলে, বাচ্চা ছেলে আমাদের ভাই, এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে, সিরিয়াস কন্ডিশন শুনেছি আমরা সচরাচর, যেরকম জানি হয়তো হাত পা ভেঙে যাবে এভাবে, কিন্তু বেলা যত বাড়ছে তত দেখছি আরও উৎকণ্ঠা আমাদের বাড়ছে, আরও খারাপ খবর আরও খারাপের দিকে যাচ্ছে। এবার দেখুন ওখানে সবাই, মাস্টারমশাই ছেলে আছে একা আর সমীরদা আছে, আমরা তো বেশি ফোন করে তাদের ডিস্টার্ব করতে পারছি না, কিন্তু খবর আমরা খুবই, যত বেলা যাচ্ছে তত খারাপ খবর পাচ্ছি, আর সঠিক খবর আমরা এখনও পর্যন্ত পাচ্ছি না কী হয়েছে না হয়েছে। যতক্ষণ না আমাদের প্রতিনিধি আজ দিল্লিতে একজন আছে চেনাশোনা আমাদের পাশের পাড়াতেই বাড়ি সামন্তপাড়ায়, ওরা যতক্ষণ না গিয়ে সঠিক খবর দিচ্ছে ততক্ষণ আমরা কোনো সঠিক খবর পাচ্ছি না। দেখুন একটা কথা বলি, উনি এখানে মাস্টারমশাই আমাদের দাদা ছোটো থেকে আমাদের দেখেছেন, আর আমাদের পাড়াটা হচ্ছে পুরো একটা পরিবার, দাদা তো গেছে প্লাস ভাই, শোকের ছায়া তো নেমে আসবেই, এটা তো বলার কোনো জায়গা নেই।
সবে আমরা করোনা আমরা কাটিয়ে উঠতে চাইছি, তার মধ্যেই আমাদের পাড়াতে এরকম যদি বিপদ একটা ঘটে যায়, আর সবই উঠতি জোয়ান, আর যে ভাইটা যে চলে গেল উঠতি জোয়ান, তার ছ মাস আগে তার বিয়ে হয়েছে সব, কেউ কি এটা আশা করে? সে তো স্বাভাবিক ব্যাপার, পাড়াতে আমাদের বলার মতো কোনো আর ভাষা নেই, আমাদের যে আপনার সাথে যে কথা বলছি দাঁড়িয়ে সেটাও আমাদের ঠিক কী বলবো ভাষা খুঁজে পাচ্ছি না, হঠাৎ করে এরকম বিপর্যয় আমরা আশা করিনি। হাওড়া থেকে সুরজিৎ আদকের রিপোর্ট, আনন্দ বার্তা।